ভাই তোর কাছে প্রতিটা মেয়ে হার মেনে যাবে, তুই যা গতরটা বানিয়েছিস এরকম গতর কোনো মেয়েরও থাকে না। একটা গেঞ্জিকে কেটে যখন ক্রপ টপ বানানো হয় আর সেই ক্রপ টপ যখন কোনো হাতির বাচ্চা পরে ঠিক তোর মতনই লাগে। আমি তো জানতাম মেয়েদেরই যা থাকে মেয়েরা যা দোলায়। ও মা আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। এ শরীরে যা ভাই গরম, 10টা টেবিল ফ্যান যদি বুকের মধ্যে রাখা হয় তাও শরীর ঠান্ডা হবে না। আমি তো জানতাম গায়ে জল ঢালার পরে সাবান দিয়ে ঘষতে হয়, হাত দিয়ে যে টিপতে হয় প্রথমবার দেখলাম। এর কোনো ছেলে দরকার হবে না, এ নিজের হাত দিয়ে নিজেই বড় করে তুলবে। আর ওই হাতুড়ি দিয়ে তোমার পিছনে পেরেক মারবে। সব সময় পকেটে খানা গরম থাকে, তার পকেট গরম থাকলে তোমার তো পিছনটা এমনি গরম হয়ে ওঠে। পারলে এক বালতি বরফ জল তোমার পিছনে ঢালো আর এক্সট্রা দিয়ে খাও। মিথ্যে কথা, তুই মিথ্যে বলছিস। ভালোবেসেছো ভাদ্র মাসে লেওড়া, দুটো কুল নিয়ে বুক উঁচু করে দৌড়াচ্ছে, লজ্জাও করে না। হ্যাঁ দেখা হয়েছিল তো বাগানে দুটো কুত্তার সাথে, ঢং যত সব। এটা বলার কিছু নেই, তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, কারণ তোমার এখনো যে লিচু লিচু ভাব। ছোট গাছে বড় বড় কুড়ি না, তোমার বড় গাছে ছোট ছোট কুড়ি। ফুল ফুটতে বেশি দেরি হবে না, তুমি ফোটালে এমনি ফুল ফুটে যাবে। তুমি যদি একটু বলো তাড়াতাড়ি করে ফুল ফুটে যাবে, সে ভাদ্র মাস হোক আর বসন্তকাল হোক। বললাম না দেরি নেই, দাদারে বলো যে মাঠে ঘাটে কাজ না করে তোমার উপরে একটু কাজ করতে, তাড়াতাড়ি ফুটে যাবে। তোমার কচি গাছে নরম নরম আম।